শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি পরম করুণাময় আল্লাহর রহমতে ভালোই আছো। সারা বিশ্বব্যাপী যেখানে করোনার আক্রমণে সবাই জর্জরিত, সেইখানে সবাইকে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সেই কারণে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আসি আমাদের মূল পর্বে। কুলিয়ারচর সরকারি কলেজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করছি আমি মোহাম্মদ আবুল কাশেম। তোমরা চতুর্থ অধ্যায় থেকে যে সকল বিষয়গুলো আজকে শিখতে পারবে, জানতে পারবে, তা হলো এক নম্বর বাজার কি, দুই নম্বর বাজার বিভক্তিকরণ কি, তিন নম্বর বাজার বিভক্তিকরণের প্রকারভেদ, চার নম্বর ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি বা চলন। এবার আমরা আসি বাজার কি। বাজার বলতে সাধারণত বোঝানো হয় কোনো স্থান বা জায়গাকে, আর অর্থনীতির ভাষায় বাজার বলতে বোঝায় পণ্য দ্রব্যকে, যেমন স্বর্ণের বাজার, পাটের বাজার ইত্যাদি। আর মার্কেটিংয়ের ভাষায় বাজার বলতে বোঝায় বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা সমষ্টিকে, যারা বর্তমানে অথবা ভবিষ্যতে পণ্য দ্রব্য ক্রয় করবে এমন ক্রেতা সমষ্টিকে বলা হয় বাজার। এবার আসি বাজার বিভক্তিকরণ কি। বাজার বিভক্তিকরণ হলো সমগ্র বাজারকে ভেঙে যখন ছোট ছোট বাজারে পরিণত করা হয় তখন তাকে বলা হয় বাজার বিভক্তিকরণ। এবার বাজার বিভক্তিকরণের প্রকারভেদ। বাজারকে সাধারণত দুইটি বিষয়ের উপর বিভক্তিকরণ করা যায়, এক ভোক্তা বাজার বিভক্তিকরণ, দুই শিল্প বাজার বিভক্তিকরণ। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি বা চলক যে সকল বিষয়গুলোর উপর ভিত্তি করে ভোক্তা বাজারকে বিভক্তিকরণ করা যায়, ভাগ করা যায়, ছোট ছোট অংশে ভাগ করা যায়, সেগুলো আমরা এখন দেখব। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি বা চলকের মধ্যে এক নম্বর হতে পারে ভৌগোলিক বিভক্তিকরণ। সমগ্র বাজারকে যখন দেশ, গ্রাম, শহর অথবা আয়তনের ভিত্তিতে ভাগ করা হয় তখন তাকে বলা হয় ভৌগোলিক বিভক্তিকরণ। যেমন বাংলাদেশে যতগুলো বিভাগ আছে তার ভিত্তিতে যদি বাজারকে বিভাজন করা যায় তখন তাকে বলা হবে ভৌগোলিক বিভাজন। গ্রামের ভিত্তিতে যদি ভাগ করা যায় অথবা জেলার ভিত্তিতে যদি ভাগ করা হয় তখন তাকে বলা হবে ভৌগোলিক বিভাজন। দুই নম্বর জনসংখ্যা বিষয়ক বিভাজন। কোন বাজারকে যখন ক্রেতাদের বয়স, আয়, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ, সেক্স ইত্যাদির ভিত্তিতে বিভক্তকরণ করা হয় তখন তাকে বলা হয় জনসংখ্যা বিষয়ক বিভাজন। যেমন এক একটা দেশের অল্প বয়স, বেশি বয়স, মধ্যম বয়সের লোকজন বাস করে, আবার সেক্স পুরুষ মহিলা সকলের চাহিদা একরকম নয়, তখন ওই সকল ক্রেতাদের সুবিধার্থে যখন বাজারকে ভাগ করা হয় তখন তাকে বলা হয় জনসংখ্যা বিষয়ক বিভাজন বা বিভক্তিকরণ। তিন নম্বর হতে পারে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। মনস্তাত্ত্বিক বিভাজনের মধ্যে সামাজিক শ্রেণী, একটা সমাজে তিন ধরনের মানুষ থাকে, যেমন প্রথম শ্রেণী, মধ্যম শ্রেণী, উচ্চ শ্রেণী। এই সামাজিক শ্রেণীর উপর ভিত্তি করে যখন বাজারকে বিভক্তি করা হয় তখন তাকে বলা হবে মনস্তাত্ত্বিক বিভক্তিকরণ। চার নম্বর হতে পারে আচরণ ভিত্তিক বাজার বিভাজন। যেমন কোনো একটি পণ্যের প্রতি ক্রেতার আচরণ সব সময় একরকম থাকে না, কোনো সময় পণ্যের প্রতি আচরণ থাকে বেশি, কোনো সময় কম। যেমন বিভিন্ন ঈদ, পূজা, পহেলা বৈশাখ এই দিনগুলোতে কোনো কোনো পণ্যের চাহিদা বেশি থাকে বছরের অন্যান্য সময় অপেক্ষা। তাহলে আমরা এইখান থেকে আজকের আলোচনা থেকে শিখতে পারলাম, যে জিনিসগুলো আমরা আজকে শিখতে পারলাম সেগুলো হলো বাজার কি, বাজার বিভক্তিকরণ কি, বাজার বিভক্তিকরণের প্রকারভেদ এবং ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি বা চলক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে তখন ভোক্তা বাজার বিভক্তিকরণের যে ভিত্তি বা চলক তার উপর ভিত্তি করে গ নম্বরের প্রশ্নটা হতে পারে। যেমন একটা প্রশ্ন যদি আমি এরকমভাবে বলি,
মিস্টার এক্স বিভিন্ন জেলার ভিত্তিতে তিনি বাজারকে বিভাজন করেন, এর ভিত্তিতে যদি উত্তরটা দিতে হয় তাহলে প্রশ্নটা কেমন দাঁড়াবে, সেটি হলো মিস্টার এক্স তার উৎপাদিত পণ্যগুলো বিভিন্ন শহরে দোকান খুলে বিক্রির ব্যবস্থা করে। এরকম উদ্দীপকের ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় উদ্দীপকে কোন ধরনের বাজার বিভক্তিকরণের কথা বলা হলো, তখন তোমরা উত্তরে লিখবে যে ভৌগোলিক বাজার বিভক্তিকরণের কথা বলা হলো। আবার যদি বলা হয় মিস্টার ওয়াই বড় কাপড় থেকে কেটে ছোট ছোট অংশে ছোট বড় মাঝারি শার্ট তৈরি করে বাজারে বিক্রির ব্যবস্থা করেন, এরকম বিষয়গুলো যদি উদ্দীপকে থাকে তাহলে যদি বলা হয় যে উদ্দীপকে কোন ধরনের বাজার বিভাজনের কথা বা বাজার বিভক্তিকরণের কথা বলা হলো, তখন তোমরা উত্তরে লিখবে উদ্দীপকে জনসংখ্যা বিষয়ক বাজার বিভাজনের কথা বলা হলো, কারণ বাজার বিভাজনের ভিত্তি হলো বয়স, আয়, পেশা, শিক্ষা, বর্ণ। এই বয়স যেমন ছোট বড় মাঝারি রকমের কাপড়গুলো কেটে বাজার বিভাজনের বা বাজারে বিক্রির ব্যবস্থা করে থাকেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে যে বিষয়গুলো আলোচনা করা হলো সে বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। আবার তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে দেখা হবে আশা করি। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।